স্যাটেলাইট স্থাপনের মাধ্যমে একদিকে বাংলাদেশ যেমন আর কোনো দেশের উপর নির্ভরশীল হতে হবে না, তেমনি দেশের আভ্যন্তরীণ টেলিযোগাযোগ ব্যবস্থায় ঘটবে যুগান্তকারী এক বিপ্লব। চলুন জেনে নেওয়া যাক বঙ্গবন্ধু স্যাটেলাইট একের সুবিধাসমূহ। বর্তমানে দেশের টেলিভিশন চ্যানেলগুলো সিঙ্গাপুর সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্যাটেলাইট ভাড়া নিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করছে। এজন্য বছরে ব্যয় হয় প্রায় ১২৫ কোটি টাকা। বঙ্গবন্ধু স্যাটেলাইট চালু হলে অনেকাংশেই কমে আসবে এ ব্যয়। শুধু তাই নয়, একই সঙ্গে দেশের টাকা থেকে যাবে দেশেই। স্যাটেলাইটের তরঙ্গ ভাড়া দিয়ে বৈদেশিক মুদ্রা আয়েরও সম্ভাবনা রয়েছে। টেলিভিশন চ্যানেলগুলো ছাড়াও ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ভিস্যাট ও বেতার সহ ৪০ ধরনের সেবা পাওয়া যাবে এই স্যাটেলাইটের মাধ্যমে। যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ, টেরিটোরিয়াল অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলেও বঙ্গবন্ধু স্যাটেলাইট দেশের নিরবিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা এবং পরিবেশ যোগাযোগ মাধ্যম হিসেবেও ই সেবা নিশ্চিত করবে। স্যাটেলাইটের কার্যক্রম পুরোপুরিভাবে শুরু হলে আশেপাশের কয়েকটি দেশে টেলিযোগাযোগ ও সম্প্রচার সেবা দেওয়ার জন্য জিও সিক্রোনাস স্যাটেলাইট সিস্টেম, গ্রাউন্ড সিস্টেম সহ সব ধরনের সেবা পাওয়া যাবে। এছাড়াও আবহাওয়ার পূর্বাভাস, টেলিমেডিসিন, ই লার্নিং, ই রিসার্চ, ভিডিও কনফারেন্স, প্রতিরক্ষা ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কেও ভালো তথ্যপত্র পাওয়া যাবে এই স্যাটেলাইটের মাধ্যমে। নতুন দিগন্ত খুলে যাবে অন্যান্য বিভিন্ন খাতেও। প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার নিজস্ব স্যাটেলাইট রয়েছে। এই স্যাটেলাইট উৎক্ষেপণের ফলে নেপাল, মিয়ানমার, ভুটান অন্যান্য দেশের কাছে সেবা ভাড়া দিতে পারবে বাংলাদেশ। এর মাধ্যমে বছরে প্রায় ৫০ মিলিয়ন মার্কিন ডলার আয় করা যাবে। এই স্যাটেলাইট বাংলাদেশকে দীর্ঘমেয়াদে সেবা প্রদান করবে, যার পরিসর হবে বৃহৎ, বিশ্বমানের, নির্ভরযোগ্য, বহুমুখী এবং সুপার পারফরম্যান্স নির্ভর। দর্শক, এই স্যাটেলাইট সম্পর্কে আপনার কি মন্তব্য অবশ্যই নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চারিদিকে ঘটে যাওয়া সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।